আজকের বাংলাদেশের প্রত্যেকটি গণহত্যার সাথে আওয়ামী লীগ জড়িত। পাঁচিমের শাপলা চত্বর, 28শে অক্টোবর, লগি বৈঠা, এই জিনিসগুলো কিন্তু আমাদের তন্ময় ভাইরা সময় মতো ভুলে যান। মানুষের উপরে কি পরিমাণ লগি দিয়ে খুচিয়ে খুচিয়ে মানুষ মেরেছে আওয়ামী লীগ ঢাকা শহরে, এটা কে না দেখেছে? শাপলা চত্বরের মানুষ মেরেছে কে না দেখেছে? আজকে আমরা যে বলি কথায় কথায় যে আমরা মানুষ হত্যা, আপনার কি জানি একটা অক্টোবরের নাম বললেন যে সিরিজ বোমা অথবা হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ আমি ধরে নিলাম যে আপনার এই কথা, সিরিজ বোমাটা কে করেছে এটা তো এখনো ফাইন্ড আউট করতে পারেন নাই। তারপরে আমি বলছি যে হ্যাঁ, সিরিজ বোমার মতো আপনি, সিরিজ বোমা তো এখন আর প্রয়োজন লাগে না, এখন তো ডাইরেক্ট বোমা, আপনি তো ঘর থেকে মানুষকে তুলে নিয়ে হত্যা করছেন, সেটার 650 মানুষকে আপনি গুম এবং হত্যা করেছেন, যেটা এভিডেন্স অ্যাপ্রুভ বাই আমেরিকা। সিরিজ বোমার সাথেও সরকার একটি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই সকল অপকর্ম তৎকালীন সময়ে বিরোধী দলে থাকতে করেছে, যাতে করে 2001 সালের সেই জোট সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে না পারে, সেটাই আওয়ামী লীগের একটি চাল ছিল। এবং আওয়ামী লীগ যে কারণে নিজেদের দলের সিনিয়র নেতাদেরকে হত্যা করে হলেও, শেখ হাসিনা ছাড়া সবাই দেশে হত্যা করতে প্রয়োজনে রাজি, করে হলেও ক্ষমতায় আসতে হবে, এটা ছিল তাদের টেন্ডেন্সি। আলাউদ্দিন ভাই, আমি আমার সময়ের মধ্যে, আমি এতক্ষণ আমাদের ভাইয়ের কথা শুনতেছিলাম মনোযোগ সহকারে, এবং আমি ইন্টারাপও করি নাই, কারণ চেয়েছি যে তার আলোচনাগুলো শোনা দরকার। প্রথমত বক্তব্য হচ্ছে যে আমাদের এখানে দুই তিনটি বিষয় এখানে এসেছে, এই বিষয়ের সাথে সাথে আমি 75 ইস্যুতে চলে যাচ্ছি। প্রথমত হচ্ছে আমাদের কবির ভাইদের সমস্যা হচ্ছে যে তারা মিডিয়াগুলোর কথা বলে, উদাহরণ দেয়, কিন্তু সেই মিডিয়াগুলো ঠিকমতো তারা পড়লেও সেটা বলে না। যেমন 28শে মে যুগান্তরের একেবারে মানে হেডলাইন রিপোর্ট করা বড় ধরনের রিপোর্ট তারা করেছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলার ব্যাপারে প্রতিটি হামলার সিসিটিভি ভিডিও ফুটেজ দেখে তারা যে নামগুলো দিয়েছে, সেখানে এসএম হলের ছাত্রলীগ কর্মী নাজিমুদ্দিন হামলার সাথে জড়িত, সরাসরি হামলার সাথে জড়িত, কেন্দ্রীয় সহসভাপতি তিলোত্তমা, সাবেক চুয়েট সভাপতি সৈয়দ ইমাম, ছাত্রলীগ কর্মী মাহমুদ চৌধুরী ও শহীদুল্লাহ হল সভাপতি শরীফ আহমেদ, এদের নাম কিন্তু সরাসরি ভিডিও ফুটেজ দেখে এদের নাম নিয়ে রিপোর্ট করেছে, যেই রিপোর্টটা হয়েছে যে তারা এই ছাত্রলীগের উপরে ওপ পেতে থেকে নিজেরা পরিকল্পিতভাবে এই হামলা করেছে। কিন্তু একটু আগেই আমার ভাই বললেন যে আমরা সত্য কথা বলি না, আমরা আমাদের গণতন্ত্রের সঠিক কথাগুলো চেষ্টা করি না, সে চেষ্টা করে যে অন্তত মিথ্যা না বলে ইতিহাসকে সঠিকভাবে চর্চা করার। তাহলে এই ইতিহাসটা কি ভাইজানের জানা নেই আমার প্রিয় ভাইয়ের, যে আজকের এই 28শে মের যুগান্তরের রিপোর্টে যদি ছাত্রলীগ কর্মীদের উপরে এই পরিমাণ, মানে ছাত্রলীগ কর্মীরা যদি ছাত্রদলের উপরে এই পরিমাণ আক্রমণ করতে পারে এবং সেটা ভিডিও ফুটেজ দ্বারা সংগঠিত প্রমাণিত, তাহলে সেটা কিন্তু মিডিয়ায় আমরা কিন্তু বলছি না, আমরা টকশোতে বলছি। আমার যেই নারীর ব্যাপারে, যেই নারীকে আক্রমণ করা হয়েছে, প্রথমত কথা হচ্ছে আপনি একজনকে একটা ঢিল ছুড়লেন যে কথাটা, এটাকে আমি যদি 1 মিনিটের জন্য ধরে নেই যে সত্য, যে হ্যাঁ ঢিল ছড়েছে, সেই ঢিল ছড়ার প্রতিবাদটা কি ছাত্রলীগের কাছে একজন বোনের বুকের উপরে তার গোপনাঙ্গের উপরে লাথি মারা, বুট দিয়ে পিষ্ট করা, তাকে মানে লাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে মারা, তার হাতগুলোর অবস্থা দেখেছেন, তার পাওগুলোর অবস্থাতে তার বডি দেখেছেন আপনারা, সে যতটুকু ফেস দ্য পিপলে দেখিয়েছে, আমি আমি নিজে একেবারে অস্থির হয়েছে যে এটা হতে পারে না, এটা আওয়ামী লীগ না, এটা যদি আজকে ছাত্রদল ও ছাত্রলীগের কোনো বোনকে করতো, আমি ফয়জুল বললাম নেক্সট টকশোতে প্লিজ ইনভাইট মি, আমি প্রতিবাদ করব, কারণ এটা কোনো ধরনের সভ্যতা হতে পারে না। রাজনীতি থাকবে, যেমন আমি কথা বলছি, কবির ভাই কথা বলছে, ইটস ফাইন, আমরা তর্ক বিতর্কের জন্যই তো এখানে এসেছি, আমরা তো আর মিষ্টি খাইতে আসিনি, তো যেহেতু কথা বলতে এসেছি কথা বলবো, কিন্তু কথা বলার পরে কি আমাদের পার্সোনাল রিলেশন থাকবে না? আমরা কি একে অপরের সাথে কোঅপারেশন থাকবে না? আমরা সেখানে কিন্তু দেখেছি ছাত্রলীগ যে কাজ করেছে সেই ছাত্রলীগের কর্মকাণ্ডগুলো কিন্তু সঠিক হয়নি। আজকের বাংলাদেশের প্রত্যেকটি গণহত্যার সাথে আওয়ামী লীগ জড়িত। পাঁচিমের শাপলা চত্বর, 28শে অক্টোবর, লগি বৈঠা, এই জিনিসগুলো কিন্তু আমাদের তন্ময় ভাইরা সময় মতো ভুলে যান। মানুষের উপরে কি পরিমাণ লগি দিয়ে খুচিয়ে খুচিয়ে মানুষ মেরেছে আওয়ামী লীগ ঢাকা শহরে, এটা কে না দেখেছে? শাপলা চত্বরের মানুষ মেরেছে কে না দেখেছে? আজকে আমরা যে বলি কথায় কথায় যে আমরা মানুষ হত্যা, আপনার কি জানি একটা অক্টোবরের নাম বললেন যে সিরিজ বোমা অথবা হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ আমি ধরে নিলাম যে আপনার এই কথা, সিরিজ বোমাটা কে করেছে এটা তো এখনো ফাইন্ড আউট করতে পারেন নাই। তারপরে আমি বলছি যে হ্যাঁ, সিরিজ বোমার মতো আপনি,
সিরিজ বোমা তো এখন আর প্রয়োজন লাগে না, এখন তো ডাইরেক্ট বোমা। আপনি তো ঘর থেকে মানুষকে তুলে নিয়ে হত্যা করছেন, সেটার 650 মানুষকে আপনি গুম এবং হত্যা করেছেন, যেটা এভিডেন্স অ্যাপ্রুভ বাই আমেরিকা। সো আমেরিকা আমার যেহেতু ঘরের লোক শত্রু, আমার আইন প্রশাসন, এখানের বিচারপতিকে দেশ থেকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়, প্রধান বিচারপতিকে শেষ করে দিতে হয়, এখানে আইন আদালত বলতে কিছু নেই, আজকে দেখেন বিচারালয় পর্যন্ত কোনো ধরনের সঠিক বিচার নেই, কুদ্দুস সাহেবের রেজাল্টের ব্যালট পেপার ভাঙচুর করা হয়, সেখানে ভিন্নমতের মানুষদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়, সেখানে আজকের এই যে কি বলে মানিক সাহেবদের উদ্ভট আচরণ, সেই দেশে স্বাভাবিকভাবে এই 800 সাড়ে 800 মানুষের তথ্য তো আমরা পেতাম না, পেয়েছি আমেরিকার নিষেধাজ্ঞাটা আসার পরেই। তারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। আওয়ামী লীগ যে কাজটি সুচারুরূপে বর্তমান সময়ে করছে, সেটা হচ্ছে তারা একদিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দিয়ে যেভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার করছে, পাশাপাশি কিন্তু তারা পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, অন্যান্য বাহিনীগুলোকে নিজেদের আস্থায় এনে তাদের মাধ্যমে জুলুম নির্যাতন গুলো করাচ্ছে, যাতে করে আপনি বলতে না পারেন যে আওয়ামী লীগ করেছে, যাতে করে বলতে হয় প্রশাসন করেছে। এই প্রশাসনই আমলাতান্ত্রিক একটি সরকার ব্যবস্থা বর্তমানে চলছে, এবং সেটার উপরে কিন্তু স্পষ্ট বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগেরই উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য তোফায়েল আহমেদরা সংসদে, যে আজকে তারা অতিষ্ঠ, এই যে বর্তমান আমলাদের যন্ত্রণায় আমলাদের কাছে তাদেরকে আজকের ছোট হতে হচ্ছে। আজকে সেজন্যই বলেছি যে এই যে কার্যক্রমগুলো চলছে, এই একটার পর একটা চলবে, এটা আওয়ামী লীগের আমলে, এটা আমরা 13 বছর পর্যন্ত এটা মেনে নেওয়া যায় না। সেজন্যই তো আক্ষেপের সাথে আজকে বলেছিল যে রেজা কিবরিয়া সাহেব, বলতে গিয়ে তো তিনি রাজাকার হয়ে গিয়েছেন, এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। আজকে রেজা কিবরিয়া যতদিন আওয়ামী ঘরানার অথবা বাম রাজনীতি করেছেন রাজাকার ছিলেন না, আজকে তিনি রাজাকার, বিকজ অফ সে আজকের একটু হলেও জাতীয়তাবাদ বা ইসলামী মূল্যবোধের বা এই ডান ব্লকের কথাবার্তা একটু বলছেন বা মিছিল মিটিং এ থাকছেন বা গণ অধিকার পরিষদ বিধায় আজকে তাকে রাজাকার বানানো হচ্ছে। অথচ এই রেজা কিবরিয়ার হত্যার বিচার তো আওয়ামী লীগ করতে পারেনি, 13 বছর কাজটা কি আপনার, আপনি কেন করলেন না? তার মানে এই সকল হত্যার ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগ জড়িত, যেটা বিএনপি সন্দেহাতীত ভাবে বিভিন্ন সময় বলেছে, এবং এই সকল সিরিজ বোমার সাথেও সরকার একটি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই সকল অপকর্ম তৎকালীন সময়ে বিরোধী দলে থাকতে করেছে, যাতে করে 2001 সালের সেই জোট সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে না পারে, সেটাই আওয়ামী লীগের একটি চাল ছিল। এবং আওয়ামী লীগ যে কারণে নিজেদের দলের সিনিয়র নেতাদেরকে হত্যা করে হলেও, শেখ হাসিনা ছাড়া সবাই দেশে হত্যা করতে প্রয়োজনে রাজি, করে হলেও ক্ষমতায় আসতে হবে, এটা ছিল তাদের টেন্ডেন্সি। গুলো আওয়ামী লীগ দিন দিন চলছে, 2009 সালের আপনার জানার কথা, সেই 57 জন সেনাবাহিনীকে হত্যা করেছে এই আওয়ামী লীগের আমলে। আপনি কি বাংলাদেশে বিএনপির আমলে, এত দূরের কথা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এত পরিমাণ একদিনে এইরকম মানে আমার দেশের অফিসার হত্যা কোনো সময় হয়নি, যেটা আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের আমলে হয়েছে। এখন কে করেছে তদন্ত করে সঠিক বিচার আপনারা সঠিকভাবে করতে পারেননি। আপনারা কি করেছেন, সব জায়গায় রাজনীতি করেছেন, এগুলো ছিল শুধুমাত্র আওয়ামী লীগকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় রাখার জন্য, এদেশের সেনাবাহিনীকে পঙ্গু করা, এদেশের সঠিক বাহিনীগুলোকে পঙ্গু করা, এদেশের বাহিনী মানুষগুলোকে আবার একটি রক্ষী বাহিনীর দিকে ঝুঁকিয়ে নেওয়ার চক্রান্তমূলক কর্মকাণ্ড ছিল বিধেয় আজকের এই ধরনের হত্যাকাণ্ড গুলো হয়েছে। আজকে আমরা বলছি যে আজকের শেখ হাসিনাকে অপমান করা হয়, সামান্য কিছু বললেই অপমান বোধ করেন, আপনার কি অপমান বোধ এতে হয় না যে আপনি একটি জাতির টাকায় বাংলাদেশের মানুষের 3 গুণ 5 গুণ 10 গুণ বেশি টাকা দিয়ে আপনি পদ্মা সেতু করার পরে সেই পদ্মা সেতুতে আপনি ওয়েলকাম না জানিয়ে আপনি সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি এবং যে বিশ্বব্যাপী একজন মানে মান্যগণ্য ব্যক্তি, আপনি যাকে সম্মান করেন আর নাই করেন, সে তো একজন এখানের বাংলাদেশের নোবেলজয়ী, সেই ব্যক্তিকে আপনি টুস করে ফেলে দিবেন এবং তাকে আবার যাতে ডুবে না যায় উঠিয়ে ফেলতে হবে, আর খালেদা জিয়াকে ফেলাবেন উঠাবেন না, মানে মৃত্যুর হুমকি দিচ্ছেন, এটা কি কোনো ভদ্রতা, এটা কি কোনো সভ্যতা, এটা কি কোনো রাজনৈতিক শিষ্টাচার? এই আচরণ যেই নেত্রী করে সেই নেত্রীর বিরুদ্ধে তো এখন ICT একটা মামলা হওয়া উচিত। আজকে তো বাংলাদেশে শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য আইন যদি থাকতো, আদালত থাকতো, তাহলে তাকে গ্রেপ্তার করতো, কিন্তু কেউ কি গ্রেপ্তার করার সাহস পেয়েছেন? বরঞ্চ কি বলেছেন, এটা হাসিনা মনের ক্ষোভ থেকে বলেছে। তো আওয়ামী লীগ বললে সেটা মনের ক্ষোভ হয়, বিএনপি বললে সেটা হয় হিংস্রতা, উগ্রতা, আওয়ামী লীগ বললে সেটা হয় দেশের জন্য গণতন্ত্র, বিএনপি বললে সেটা হয় গণতন্ত্র হরণ, আওয়ামী লীগ ভোট চুরি করলে সেটা হয় বাংলাদেশে গণতন্ত্র রক্ষার নির্বাচন, বিএনপি করলে সেটা হয় বাংলাদেশের গণতন্ত্রকে হরণ, স্বৈরশাসক মানসিকতা, এটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক একটি দেউলিয়ত্বের প্রমাণ। আমি আপনার কাছ থেকে সংক্ষিপ্তভাবে আমি যে বিদায়টা নিচ্ছি, আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে, কয়দিন টকশো করে তাকে মুক্তি করতে পেরেছেন,
আজকে আওয়ামী লীগ যে ইস্যুগুলো সৃষ্টি করছে ছাত্রদলের উপরে জোর তালি দিয়ে বিভিন্ন ভাবে, এটা হচ্ছে আওয়ামী লীগের আরেকটি অপরাজনীতি কি জানেন, মানে মানুষের কাছে সিম্পৃতি ক্রিয়েট করা, আওয়ামী লীগকে রাস্তায় নামানোর একটি নতুন অপকৌশল, সেটাও সফল হয়নি। আজকে ইতিমধ্যেই দেখেছেন যে ছাত্রী এই যে শেখ হাসিনার ঢাকাতে সম্ভবত একটি সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সমাবেশ শেখ হাসিনার, সেই সমাবেশে মহিলা নেত্রীদেরকে ভাড়া করে আনা হচ্ছে, হাজার হাজার ভাড়াটে মহিলা এসেছে এবং ফেস দেবি বলে আমি দেখলাম ভিডিওটা, আমি শেয়ারও করেছি, ইউ ক্যান সি দেয়ার, নিয়ে তর্ক করতে চাই না। জিজ্ঞেস করা হচ্ছে তোমরা আসছো কেন, আমরা আসছি এখানে তৈলের দাম বৃদ্ধি পেয়েছে, কেউ বলছে এইটা যে তৈলের দাম বৃদ্ধি পেয়েছে সেইটার, অথচ তাকে আওয়ামী লীগের সমাবেশে ডাকা হয়েছে, সে তৈলের দামের প্রতিবাদ করতে আসছে। আবার বলা হচ্ছে যে শেখ হাসিনার হত্যার বিরোধিতার জন্য মূলত এই তারা সাজিয়েছে, কেউ কেউ বলছে আমরা জানি না, আমাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে, আমার ওই আপু জানে। এই যে কালচার, মানে জন বিচ্ছিন্ন সংগঠন হলে যেটা হয় আর কি, যে রাজনীতির কোনো ব্যক্তিদেরকে টেনে আর আনা যাচ্ছে না, এখানে এখন শুধুমাত্র ভাড়াটে লোকদের দিয়ে আওয়ামী লীগটা পরিচালিত হচ্ছে। সর্বশেষ আমি বলতে চাই, বাংলাদেশের যে বর্তমান দুর্দশা, এই দুর্দশা থেকে উত্তরণের জন্য কবির ভাই ইয়াং মানুষ, আমি বিশ্বাস করি তার হৃদয়টা অত্যন্ত পবিত্র, সে অত্যন্ত ভালো মনের মানসিকতার, রাজনৈতিক কারণে অনেক কথাই ওলট পালট বলতে পারে সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমাদের কিন্তু একটা জায়গায় একত্র হওয়া উচিত যে জাতি গঠনে আমরা ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, এবং আমার থিসিসেরও বিষয়বস্তু কিন্তু এটা, ইউনিটি ইন ডাইভার্সিটি, আপনার ভিন্ন মতের মানুষ হবে, কিন্তু উই শুড টুগেদার ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার নেশন, ফর আওয়ার পলিটিক্স, ফর আওয়ার রিলিজিয়াস পার্ট, ফর আওয়ার কি বলে ইন্ডিভিজুয়াল এনি কাইন্ড অফ থিংস, যেখানে আমাদের ইউনিটি দরকার,